হ্যালো, তো আজকে যেটা আপনাদের করাবো সেটা হলো যে কনস্ট্রাকশন অফ এ ডিসি মেশিন। ঠিক আছে, আসলে ডিসি মেশিনের কনস্ট্রাকশনটা খুব কঠিন কিছু না। মূলত এটা আপনারা যেহেতু সবাই আগের ব্যাচে, তো আপনারা জানেন ধারণা করা যায়, কারণ একটা তো কনস্ট্রাকশন তো একটা শেষ করছেনই। তো এখানে দেখেন, আসলে এই যে বাইরের অংশটা সেটাকে বলতেছে কি, টোটাল বাইরে একটা থাকে। হ্যাঁ, এটা আসলে কি, শেল নামে পরিচিত, ঠিক আছে, বা এটা খোলস নামে পরিচিত। হ্যাঁ, তো এখন প্রথমে আমাদের যে যেটার উপর বেস করে তৈরি হয় সেটাই আসলে এই শেলের মধ্যে থাকে, এবং এটার মধ্যে সাধারণত ডিসি মেশিনের দুইটা অংশ, যে কোনো মেশিনের ক্ষেত্রে আপনারা দুইটা অংশ দেখবেন, একটা হলো স্টেটর পার্ট আর একটা কি রোটেটর পার্ট, রোটেটিং পার্ট। স্টেটর পার্ট মানে যেহেতু কথা অনুসারে বোঝা যায় যে এটা আসলে স্টেটর বা স্টিল, আর রোটেটিং এর ক্ষেত্রে যেটা রোটেট করতেছে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে ম্যাগনেটিক আমাদের যখন ডিসি মেশিন বা জেনারেটরের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে, আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে স্টেটর অবস্থায় রাখি, এর পিছনে একটা কারণও আছে। আমি কিন্তু চাইলে এই ফিল্ডটাকে আমি রোটেটিং এ নিতে পারি। সাধারণত দেখা যায় যে যখন আমরা এসি মেশিনে কাজ করি তখন ফিল্ড গুলা রোটেট করা হয়। হ্যাঁ, আর এই যে আপনার যে জিনিসটা এখানে রোটেট করতেছে বা আর্মেচার, আর্মেচারের উইন্ডিং গুলা, সেগুলাকে স্টিল অবস্থায় রাখা হয়। কেন করা হয়, এটার পিছনে কারণ হলো যে এখানে যে ফিল্ড গুলো আছে সেগুলোকে আমাকে একটা ডিসি ভ্যালু দিতে হয়, ডিসি, হ্যাঁ, ডিসি ভোল্টেজ দিতে হয়। এই ভোল্টেজটা আমাকে কানেক্ট করা সহজ। আর এসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে, এক মিনিট, একটা ফোন আসছে আমার কাছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি তো ক্লাসে আছি, ওই যে আমি যে লিঙ্ক দিছি ওইটাতেই তো সবসময় পাবেন, একজন তো ঢুকেও আছে দেখি। মেশিন ওয়ান, আমি ওই যে একটা লিঙ্ক দিয়ে রাখছি না আপনাদের আগে, দিয়ে সবসময় কিন্তু কমন লিঙ্ক, ঠিক আছে, ওইটা দিয়ে ঢুকতে বলেন সবাইকে। ওটা আমি এই জন্য আর লিঙ্ক বারবার করি না, ওই লিঙ্কে ক্লিক করলে পাবেন। হ্যালো, ওই সমস্যা হয়েছে, ওরা আসলে লিঙ্ক যে কি এটা জানে না, এজন্য একটুখানি আছে, আসুক দেখা যাক। আচ্ছা, তাহলে আবার নতুন করে শুরু করি একটু, আমি কিছুদিন আগে ছিলাম, তো আসসালামু আলাইকুম। আসলে আমার লিঙ্ক সবসময় এক, এটা পার্সোনাল রুমের মধ্যে আপনার টাইম হলে কানেক্ট, মানে একই পাসওয়ার্ড একই আই থাকে। হ্যাঁ, তো আপনারা না না, আমি বারবার লিঙ্ক দিই না, লিঙ্ক চেঞ্জ করলে সমস্যা, এই জন্য এক সময় একটা লিঙ্ক, ঠিক আছে, তো যে কোনো সময় আমার ক্লাস টাইমে শুধু এই লিঙ্কে ক্লিক করলে ঢুকে যেতে পারবেন, আমি যদি কোনো কারণে না নেই সেটা আলাদা কথা। আচ্ছা স্যার, ঠিক আছে, তো এখন আজকে যেটা পড়াচ্ছিলাম যে ডিসি মেশিনের কনস্ট্রাকশন, ডিসি জেনারেটর, এদের কনস্ট্রাকশন আপনারা কম বেশি সবাই জানেন। তো আমার চারপাশে যে শেলটা থাকে এটাকে ইয়োক নামে পরিচিত। হ্যাঁ, এটার উপর বেস করে পুরা সিস্টেমটাকে দাঁড় করানো হয়। ইয়োকটা আসলে খোলসের মধ্যে, খোলস হইলেও এটা স্টিলের তৈরি করা হয়, এবং এর মধ্যে দিয়ে কি ফ্লাক্স কি করতে পারে, একটা আরেকটার সাথে কানেক্টেড হতে পারে ফ্লাক্স গুলা, এটাও কিন্তু একটা ফ্লাক্স পাথ হিসাবে কাউন্ট করা হয়। তো আমি যেটা বলতেছিলাম আগে, কিছুক্ষণ আগে ক্লাস নিছি, ইয়োকটা হলো এখানকার বা সব জায়গায় ইয়োকের মধ্যে যে জিনিসগুলা কানেক্টেড থাকবে সেটাকে বলা হয় স্টেটর পার্ট। স্টেটর মানে হলো এটা স্থির,
আর এর মাঝখানে একটা রোটেটিং পার্ট বলা হয়, এটাকে বলা হয় রোটর। দেখেন রোটর আর স্টেটর যেরকম দুইটা বেসিক জিনিস, সেরকম একটা আছে হলো কি আর্মেচার আর পোল, ঠিক আছে, আর্মেচার বা ফিল্ড, এই দুইটাও আরেকটা জিনিস। এখন কনসেপশন ক্লিয়ার করে রাখতে হলে আপনাদেরকে অবশ্যই আর্মেচার এবং কি ফিল্ড দুইটা জিনিস যে আলাদা সেটা মনে রাখতে হবে, আবার রোটর এবং স্টেটর যে দুইটা জিনিস আলাদা এটা অবশ্যই মনে রাখতে হবে। কারণ আর্মেচার যে কোনো সময় আমি স্টেশনারিও রাখতে পারি, স্টেটারের মধ্যেও রাখতে পারি, আবার আর্মেচার আমার চাইলে রোটারিও রাখতে পারি বা রোটরের মধ্যেও রাখতে পারি, এটা আমার আমার ইচ্ছার উপর, ঠিক আছে। আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার ইচ্ছার উপর আর্মেচার আপনাকে ফিল্ডে স্থির রাখবেন নাকি এখানে যেরকম স্থির রাখা হয়েছে সেরকম রাখবেন না রোটেটও পার্ট করবেন, এটা আপনার। তবে কিছু শর্ত আছে, যেমন ধরেন এসি মেশিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এসি উৎপন্ন করা হয় তখন খুব অনেক হাই ভোল্টেজ উৎপন্ন করা হয়, কারণ তো যেখানে জেনারেটরগুলো আপনারা যদি যেয়ে থাকেন যে কোনো পাওয়ার স্টেশনে দেখবেন যে এসি মেশিনগুলো ডাইরেক্ট হাই ভোল্টেজ উৎপন্ন করে, কারণ ওরা ওখানে ট্রান্সফর্মার দিয়ে আবার হাই ভোল্টেজ উৎপন্ন করবে না, একবারে হাই ভোল্টেজ উৎপন্ন করে গ্রিডে ছেড়ে দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে যেহেতু এখানে অনেক হাই ভোল্টেজ উৎপন্ন হয় সেহেতু এখানে আমার অনেক বেশি কি অনেক বেশি হাই কারেন্টও উৎপন্ন হয়, হাই ভোল্টেজ মানে হাই কারেন্টের পরিমাণও বেশি, তারপরে আমার যে কন্ডাক্টর সেগুলোর সাইজও বেশি। সেক্ষেত্রে আমি এটাকে যদি মুভমেন্টের মধ্যে রাখি প্রচুর স্পার্ক হবে এবং দেখা যাবে যে আসলে এটা পুড়েও যেতে পারে রোটরি পার্টটা। এই জন্যে কী করা হয়, আর্মেচারটাকে স্টিডি স্টেট রাখা হয় বা স্টেটারের মধ্যে রাখা হয়, হ্যাঁ, এবং যে আপনার রোটেটিং পার্ট আছে যেটা রোটেট করে সেটার মধ্যে ফিল্ডটাকে বসানো হয়। ফিল্ড মানে যেটা কি আমার ম্যাগনেটিক ম্যাগনেটিক ফ্লাস তৈরি করতেছে সেটা। কিন্তু ডিসি মেশিনের ক্ষেত্রে উল্টাটা করা হয়, কারণ হলো যে আসলে ডিসি মেশিনের ক্ষেত্রে আমি এই ফিল্ডটাকে আমি যদি এই ইয়কের মধ্যে রাখি তাহলে আমার সুবিধা হলো যে আমার প্রত্যেকটা ফিল্ড কানেক্টেড থাকতেছে এবং এই যে এটার যে ফ্লাসগুলো একটা আরেকটাকে এনার্জাইজ করতে সহায়তা করতে, আর আরেকটা সুবিধা হলো যে আমার আমার যে আউটপুট তৈরি হচ্ছে সেটা কি আমরা খুব হাই ভোল্টেজের কিছু উৎপন্ন করতেছি না, কিন্তু এখান থেকে আপনার যেহেতু একটা রোটর কি সাধারণত গোল হয়ে থাকে, এখানে আর্মেচার উইন্ডিংগুলো বসানো অনেক সহজ, অনেক বেশি ডেন্সলি বসানো যায়, সেই জন্য এটাকে রোটেটর রাখা হয়। এরকম কয়েকটা কারণ আছে, তবে অনেক ক্ষেত্রে কিন্তু এমন কিছু ডিসি মেশিন আছে যেটার হ্যাঁ ফিল এই আর্মেচারটা কি স্টেশনারি রাখা হয়, ফিল্ডটা রোটারি রাখা হয়। যাই হোক, এটার ক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্টে ধরে রাখি যে আমার ফিল্ডটা থাকবে হলো স্টেশনারি বা স্থির, আর আমার আর্মেচারটা থাকবে রোটরি, ঠিক আছে। এখন এই ফিল্ডের মধ্যে আমি পোল সংখ্যা, পোল বলতে বোঝায় হলো যে আমার নর্থ পোল বা সাউথ পোল আমি কোনটা কানেক্টেড করতেছি। এখন দেখেন এখানে আমি কিন্তু দুই ধরনের ইয়া করতে পারি, পারমানেন্ট ম্যাগনেট বসাইতে পারি, ঠিক আছে। পারমানেন্ট ম্যাগনেট বসাইলে একটা মানে সুবিধাও আছে আর একটা অসুবিধা আছে, সেটা হলো যে এখানে কিন্তু আরেকটা ম্যাগনেটে তো আসলে দুইটা পোল বাই পোল, কখনো সিঙ্গেল পোল হয় না, সুতরাং দেখা যাচ্ছে এখানে যে পোলটা আছে সেটা আবার অন্য একটা পোলটাকে কি করতেছে ডিএনার্জাইজ করে ফেলতে পারে, অন্য পোলের ক্ষেত্রে ডিস্টর্ট করতে পারে, এরকম কিছু সমস্যা হয়। এটার কারণে সাধারণত দেখা যায় যে এখানে একটা কৃত্রিম পোল তৈরি করা হয়, সেটা কিভাবে, সেটা হলো যে আমার একটা মানে একটা রাউন্ড ইয়ার স্ট্রাকচারের মধ্যে চারদিকে আমি উইন্ডিং পেঁচায় দেওয়া হয়, এই উইন্ডিংটা যদি আমি ধরেন ডান থেকে বামে পেঁচাই তাহলে এটা নর্থ পোল উৎপন্ন হবে, আর যদি বিপরীত দিকে বাম থেকে ডানে পেঁচাই তাহলে সাউথ পোল উৎপন্ন হবে, এটা বেসিক্যালি এভাবেই ক্যালকুলেশন করা হয়। এভাবে যদি আমি পোল সংখ্যা বাড়াতে থাকি আমার আউটপুটের পরিমাণও বাড়তে থাকে। তবে ডিসি মেশিনের ক্ষেত্রে দুই পোল, ফোর পোল অথবা টু পোল হলো সবচেয়ে আদর্শ বা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এর বেশি যাওয়া হয় না। তবে যদি আপনাদের এখানে ফোর কয়টা, এখানে ফোর পোল আছে, হ্যাঁ ফোর পোল, এই একটা একটা পোল একটা একটা পোল হিসেবে দেখেন, এই যে এই পোলের চারপাশে এই যে এই বাড়ানো অংশটা এটাকে পোল শু বলা হয়ে থাকে, মানে শু মানে আমরা জুতার অংশটা বাড়ানো না এরকম আর কি, পোল শু। পোল শু এর কারণ হলো যে আমার যাতে এই ফ্লাস গুলো চারদিকে ছড়া করতে পারে, এই জন্য। আর পোল শু এর মধ্যে কিন্তু কোনো উইন্ডিং থাকে না, উইন্ডিংটা থাকে হলো কি মূল পোলের চারদিকে পেঁচানো অবস্থা থাকে,
এবং এখানে ডিসি ভোল্টেজ দেওয়া হয়। ডিসি ভোল্টেজ দিলে আমার আউটপুটে যেহেতু এটা ঘূর্ণনশীল, আমি কিন্তু একটা এসি বা অল্টারনেট কারেন্ট পাবো। আগেই বলছি এখানে একটা, আমি এর আগে দেখেছিলাম একটা সিঙ্গেল লুপ, এখন কিন্তু অনেকগুলো লুপ হয়ে গেছে আর্মেচার উইন্ডিং এ, অনেকগুলো আর্মেচার কি আছে কেবল কানেক্টেড অবস্থায় আছে, একটা আরেকটার সাথে কি সংযুক্ত অবস্থায় থাকে, এবং এর মাঝখানে কমিউটেটর থাকে। এবং কমিউটেটর ফার্স্টে আমার দেখা, আমি দেখাইছিলাম যে কমিউটেটর একটা মাইকা দিয়ে ভাগ করা একটা সিলিন্ডিকাল স্ট্রাকচার, কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন দেখবেন যে এখানে আসলে কমিউটেটর অনেকগুলো পার্টে ভাগ করা আছে, প্রত্যেকটা পার্ট কি করতেছে, এটার সাথে যখন কানেক্টেড হচ্ছে পর মুহূর্তে আবার আরেকটা পার্টের সাথে কানেক্টেড হচ্ছে, এবং এই পার্ট থেকে প্রত্যেকটা পার্ট থেকে কি আমি ব্রাশের মাধ্যমে, এরকম অনেকগুলো ব্রাশ থাকে, ব্রাশের মাধ্যমে কারেন্টগুলোকে ছেঁকে নিচ্ছি বা কারেন্টগুলোকে নিয়ে নিচ্ছি। তাহলে আমার যে মেশিনটা সেটার মূল পার্টগুলোকে আমরা কিভাবে হিসাবে বলতে পারি, প্রথমটা হলো ফিল্ড সিস্টেম, যেটার মধ্যে ইয়োক অন্তর্ভুক্ত থাকে, ইয়োক মানে তার পাশে ক্লোজটা অন্তর্ভুক্ত থাকে। তারপরে আসতেছে আর্মেচার কোর, মানে যেটার মধ্যে কি হচ্ছে আমি আর্মেচার উইন্ডিং গুলোকে পেঁচাচ্ছি, হ্যাঁ সেটা হলো আর্মেচার কোর। আর তার সাথে থাকতেছে আর্মেচার উইন্ডিং। উইন্ডিং এর কাজ কি, উইন্ডিং এর কাজ হলো যে আমার বিদ্যুৎ উৎপন্নতে সহায়তা করা, বা এগুলাই প্লাস কাটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। এছাড়া থাকতেছে কমিউটেটর, কিসের জন্য কমিউটেটর থাকতেছে, আমি যাতে ডিসি ভোল্টেজ পাই, আর থাকতেছে ব্রাশের, ঠিক আছে, এই চারটা অংশই থাকে। তো প্রথমে আসবে আপনাদের যদি এই ধরনের প্রশ্ন আসে, আমি জানি না, আমাদের আজকে শুনলাম যে সরকার বলছে যে সামনের মাসে মানে স্কুলগুলো খুলে দিবে, এখন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি ডিসিশন নেয় জানি না, যদি পরীক্ষা হয় তাহলে এই ধরনের কোশ্চেন আসে, মানে কনস্ট্রাকশন অফ ডিসিশন। আর আপনাদের যদি আমি অনলাইনেও পরীক্ষা নেই, এই ধরনের ছোট কোশ্চেন আসতে পারে। তো এটার প্রথমে আসতে চাইলে ফিল্ড সিস্টেমটা, কিছু নাম্বারিং সিস্টেম করে দিব, ঠিক আছে। দেখেন ফিল্ড সিস্টেমের ক্ষেত্রে এগুলা দুই ধরনের আছে, একটাকে বলা হয় স্যালিয়েন্ট পোল, ঠিক আছে, পরস্পরের মধ্যে কি একটা নির্দিষ্ট পথ তৈরি করতেছে, এই পথটা তৈরি করে দিচ্ছে কিন্তু ইয়োক। হ্যাঁ, এই ফিল্ড সিস্টেমটা আসলে টোটাল ইয়োক কে সহ। হ্যাঁ, যখন আমি কারেন্ট, আমি যদি এখানে এবং এখানে একই ধরনের উইন্ডিং দিয়ে দেই, তাহলে এখানে ফিল্ড সিস্টেমটা দেখবেন এখানে ব্রেক হয়ে গেছে বা ডিস্টর্টেড হয়ে গেছে, এরকম ইউনিফর্ম একটা ফিল্ড পাওয়া যাবে। তো ফিল্ড সিস্টেমের প্রথম হলো যে সাইলেন্ট পোল, এবং এটা হলো ইয়োকের মধ্যে বসানো থাকবে, কিছু পোল শো থাকবে, ঠিক আছে, এবং এটার ভ্যালুগুলা আপনার যে এমন হওয়া লাগবে যে এই মাঝখানে যে এয়ার গ্যাপটা আছে, এয়ার গ্যাপটা কি জন্য রাখা হয়েছে বলেন, এয়ার গ্যাপটা হলো যে এটা না থাকলে তো এটা ঘুরতে পারবে না, ঘোরার জন্য আমাকে এয়ার গ্যাপ থাকতে হবে। এছাড়াও রোটেট করার, এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে আমার ফ্লাস কাট করলে সবচেয়ে বেশি এখানে বিদ্যুৎ, মানে আমার যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা সেটা কিন্তু এয়ার গ্যাপে উৎপন্ন হয়, এটা মনে রাখবেন। এয়ার গ্যাপ না থাকলে এখানে কিন্তু ইলেকট্রিক ফোর্সের পরিমাণও কম উৎপন্ন হতো, কারণ আসলে দেখেন পারমিয়েবিলিটি বলে বা পারমিটিভিটি বলে একটা কথা আছে, জানান্তভূতা, মানে দেখা যাচ্ছে যে ফ্রি মিডিয়ামে যখন উন্মুক্ত থাকে বা যেখানে ফ্রি অন ইয়ারে, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গতি সবচেয়ে বেশি, কিন্তু আপনার তার থেকে যেমন ধরেন তামা বা যে কোনো একটা অন্য মিডিয়াম নেন, সেখানে কিন্তু ফ্রি মিডিয়ামের মধ্যে এত বেশি না, সেই জন্য দেখা যাচ্ছে যে এই এই জায়গাটায় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সবচেয়ে বেশি উৎপন্ন হয়ে থাকে। হ্যাঁ, এরপরে আসতে চলো আর্মেচার কোর। আর্মেচার কোর দেখতে আপনারা বুঝতে পারতেছেন এটা একটা ড্রামের মতো। হ্যাঁ, ড্রামের পিছনে কি থাকে, আমরা মনে করতেছি যে ড্রামটা একটা, অনেক ক্ষেত্রে আগে ইউজ করা হয়তো একটা পূর্ণ একটা স্ট্রাকচার ইউজ করা হয়তো, এটার মধ্যে কোনো আলাদাভাবে ভাগ থাকতো না, কিন্তু এখনকার যুগে এরকম ছোট ছোট পাতের দ্বারা কানেক্ট করে একটা আর্মেচার স্ট্রাকচার তৈরি করা হয়ে থাকে। দেখেন এই যে এরকম একটা পাত দেখতেছেন, এরকম একটা 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 করে কানেক্ট করে করা হয়, এবং এইটার যে উঁচু অংশ এটাকে টুথ বলা হয়, আর মাঝখানের অংশটাকে স্কোয়াড বলা হয়,
ইলেকট্রোলাইটের মধ্যে আমার আর্মেচার কোর গুলা বা কন্ডাক্টর গুলা পেঁচানো থাকে সুন্দর করে। এটা এরকম ভাগে ভাগে করার কথা, এবং এর চারপাশে কিন্তু একটা হালকা সিলিকার আবেদন দেওয়া হয় যাতে একটা আরেকটার সাথে কি কন্ডাক্ট করতে না পারে। এর মূল কারণ হলো যখন যদি আমি একটা আস্ত বা ফুল স্ট্রাকচার ইউজ করতাম, এর মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্টটা একটা এই যে যেই ইন্টারনাল কারেন্ট প্রবাহিত হয় সেটা একটা ভালো অ্যামাউন্টের বিদ্যুৎ লস করে ফেলে বা পাওয়ার লস করে ফেলে। যেহেতু কারেন্ট প্রবাহ মানে এটা কিন্তু আমি যদি ভাগ ভাগ করে দিই তাহলে এই কারেন্টটা এর যে এর কারণে ফ্লাশ কাটের কারণে যে কারেন্ট সেটা কি এত বেশি পরিমাণে লস হইতে পারে না, এটার মধ্যে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে না। কিন্তু এরকম একটা ফুল স্ট্রাকচার হলে দেখা যাবে যে এখানে একটা সার্কুলেটিং কারেন্ট শুরু হয়ে গেছে কন্ডাক্টর বাদে। এই সার্কুলেটিং কারেন্ট দেখা যাচ্ছে কি আমরা জানি I2R, তাই না? কারেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটা পাওয়ার লস হবে। তো এই লস কমানোর জন্য আর্মেচার গুলোকে এরকম ছোট ছোট পার্টে ভাগ করে নেওয়া হয়। তারপরে আসতেছে আর্মেচার উইন্ডিং। হ্যাঁ, আর্মেচার উইন্ডিং নিয়ে ডিটেলস পড়ানোর আছে, কারণ আর্মেচার উইন্ডিং আসলে এক একটা ক্ষেত্রে এক এক রকম ইউজ করা হয়, এগুলো বিভিন্ন ধরন আছে, একই ধরনের পেঁচানো হয় না, এবং কোনটা কি ধরনের ইউজ করলে বা কি ধরনের ওয়েভ উইন্ডিং বা ল্যাপ উইন্ডিং বলে এরকম দুই তিনটা প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে আমরা এটা কি পরিমাণ আমার আউটপুটটা কি ধরনের আশা করি সেটা আমি বের করতে পারবো, একটা ডিজাইন ফ্যাক্টর। হ্যাঁ, এই জিনিসগুলো কি আর্মেচার উইন্ডিং এর মাধ্যমে আমরা ডিটেলস জানতে পারবো। এখানে আপনারা জেনে রাখেন যে এখানে আমরা একটা স্লটে পার উইন্ডিং এ একটা একটা আর্মেচার রাখতে পারি, আবার অনেক সময় কি ডবল আর্মেচারও রাখতে পারি, মানে ডবল আর্মেচার করবো বা দুইটা উইন্ডিং ও রাখতে পারি। কোনো কোনো ক্ষেত্রে একটা ইউজ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে দুইটা ইউজ করা হয়। এটা হলো যে আমার মেশিনে আউটপুট আমি কিভাবে দিতে যাচ্ছি সেটার উপর নির্ভর করে। ফাইনালি হলো কমিউটেটর। কমিউটেটরের কাজ হলো কমিউটেটর এরকম ছোট ছোট মাইক, আমি বলছিলাম পূর্ণ একটা সিলিন্ডার না, এটাকে এখন যেহেতু আমার কন্ডাক্টরের পরিমাণ অনেক বেশি এরকম ছোট ছোট ভাগ করে ফেলা হয়। ছোট ছোট দেখছেন এরকম ছোট ছোট ভাগ করে ফেলা হচ্ছে, প্রত্যেকটা একটা কন্ডাক্টরের সাথে সংযুক্ত আছে এবং একটার সাথে একটা কানেক্টেড। এটার উপরে ব্রাশ নামের একটা এই যে এই জিনিসটা হলো ব্রাশ, ঠিক আছে? ব্রাশটা এখানে কানেক্ট করে দেওয়া হয়। তো দেখতে যদিও উদ্ভব হচ্ছে, আসলে বাস্তবতা হলো যে এই জিনিসটা এটার মধ্যে এখানে কার্বনের একটা পাতলা প্রলেপ দেওয়া হয় এবং এই ব্রাশটা কিন্তু সময় সময় চেঞ্জ করা লাগে, কারণ এটা সবসময় চেপে ধরে থাকে। আপনি যেমন লোহার পেন্সিল যেরকম আমরা দেখবেন লেখার পরে কি কাটতে হচ্ছে, এই ব্রাশটাও একটা পার্টিকুলার টাইম পরে এখানে একটা স্প্রিং দিয়ে এটাকে প্রেশার দিয়ে এই এটার উপরে মানে আমার কমিউটেটরের উপরে চেপে ধরে রাখা হয়, এবং এর কারণে কারেন্ট মানে এখানে যে আমার মানে ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেটা আমি বাইরে নিতে পারি, ঠিক আছে? তো এটা একটা সময় পরে দেখা যায় ক্ষয়ে যায়, তখন আমাকে নতুন আবার ব্রাশ কি করতে হয় ইনক্লুড করতে হয়। সাধারণত দেখা যায় যে ফোর পোল মেশিনের ক্ষেত্রে চারটা ব্রাশ ইউজ করা হয়, যদি এইট পোল হয় আটটা, এবং টু পোল হইলে দুইটা ব্রাশ ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা হলো আমি ডিটেলস ফিচারগুলো বললাম। এখন আমি আপনাদেরকে একটু মানে ভিডিওর মাধ্যমে দেখাই, তাহলে হয়তো আপনারা মানে এটা আসলে যদিও জানেন তাও আমি মানে দেখানো এই জন্য, তাহলে আপনাদের একটু কনসেপশনটা আর একটু ক্লিয়ার হইল। ইউটিউব থেকে ডাইরেক্ট দেখাচ্ছি, দেখতে তো পাচ্ছেন তো? জি স্যার, দেখতে পাচ্ছি। হয়ে গেল কেন? যে ডিসি মেশিনের ক্ষেত্রে আসলে এটাই হলো ফুল মেশিনের স্ট্রাকচারটা। তারপরে এটা যদি আপনারা এই উপরে সাধারণত দেখা যায় যে একটা ঢাকনা দিয়ে লাগানো থাকে, আর এখানে হলো মেকানিক্যাল ইনপুটটা দেওয়া হয়, হ্যাঁ, যেটার মাধ্যমে আপনি ঘুরবেন এবং আমি আউটপুটে যে ইলেকট্রিক্যাল ইনপুট সেটা এখান থেকে কালেক্ট করে থাকি। হ্যাঁ, এটা হলো বাহ্যিকভাবে। পিছনে কিন্তু আপনারা দেখবেন যে অনেকগুলো মেশিনের ক্ষেত্রে একটা ফ্যানও লাগানো থাকে, হাই পাওয়ারের মেশিনের ক্ষেত্রে একটা ফ্যান লাগানো থাকে। এটা ঘোরানো হলে এখানে বাতাস টেনে নিয়ে ফ্যানগুলো এখানে অনবরত ভিতরে কুলিং করতে থাকে, আর অনেকগুলো ক্ষেত্রে এটা লাগানো থাকে না, কারণ হয়তো এই পরিমাণ দরকার হয় না। সাধারণত আপনারা মোটরসাইকেলের ডাইনামো আমাদের কি ক্র্যাঙ্কিং মেশিন বলে একটা আছে, দেখবেন যে আপনার গাড়ি যদি গাড়ি আপনাদের অনেকজন আছেন বোধ হয় গাড়ি কারখানায় আছেন, তারা তো জানেনি এই কনস্ট্রাকশন ডিসি মেশিন ইউজ করা হয়।
হ্যাঁ, তো এই ডিসি মেশিন এছাড়া অলমোস্ট ওয়ার্ল্ডে এখন মানে অবসোলেট, এটা কোনো ইউজ করা হয় না। আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সেল পাওয়ার ইলেকট্রনিক্স এসি কে ডিসি তে রূপান্তরিত করার জন্য রেকটিফায়ার আছে, ওটাই ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, তো যাই হোক, যেসব ক্ষেত্রে লাগে সেসব ক্ষেত্রে আসলে এটা কি, এটা আসলে পরিবর্তন করা সম্ভব না। যেমন ধরেন এই ক্র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তারপরে আরো কিছু জায়গা আছে যেসব জায়গায় ডিসি মেশিনের এখনো ইউজ করা হয়ে থাকে। তো এখানে দেখেন এই যে চারটা পোল, এখানেও চারটা পোল ফিল সিস্টেম বলা হয়েছে। এই চারটা পোল আলাদা আলাদা ভাবে কানেক্ট করা হয়েছে। এই পোল গুলা একটা এখানে স্লট আকারে থাকে, এগুলো বাইরে থেকে তৈরি করে মেশিনে এটাকে কি করা হয়, এন্টার করে দেওয়া হয়। এবং এই জায়গাগুলোতে কি একটা আলাদাভাবে, এই যে দেখতেছেন এগুলো কি উইন্ডিং পেঁচানো হয়, ফিল্ড উইন্ডিং বলে। এই ফিল্ড উইন্ডিংটা আমি কি বাইরে থেকে আমি এই ফিল্ড উইন্ডিংটাকে এনার্জাইজ করব কিভাবে, আমি ব্যাটারির মাধ্যমে করতে পারি, বা অনেক সময় দেখা যায় যে আমার আউটপুট যে ভোল্টেজ হচ্ছে সেটা দিয়ে অনেক সময় এটাকে কি এনার্জাইজ করা হয়, এরকমও হইতে পারে। দুইটা পদ্ধতি আছে। আবার অনেক জায়গায় দেখা যায় যে আলাদাভাবে বাইরে থেকে কানেক্ট করা হয়। তো আর এই ফিল্ড উইন্ডিং বাদে বাকি অংশটাকে ইয়োক বা ফ্রেম বলা হয়ে থাকে। এটা ক্ষেত্রে এরকম কাটা কাটা দেখানো হয়েছে, অনেক ক্ষেত্রে এরকম থাকে না। অনেক জায়গায় এখানে একটা কি ইয়া লাগানো হয়, মানে হোল্ডারের মতো লাগানো হয় যাতে সহজে দাঁড়াতে পারে। এখানে একটা আংটা দেওয়া হয় এই জন্য যে এটাকে ক্যারি করার, যদি ওজন বেশি হয় তাহলে ক্যারি করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তো আপনারা জানেন যে এই যে এখানে দেখানো হয়েছে ফিট লাগানো হয়েছে, ঠিক আছে। আর এখানে টার্মিনাল বক্সের মাধ্যমে আমি কি কারেন্টটাকে কালেক্ট করে করতে পারি। আর যারা আপনারা বিভিন্ন ইয়াতে কাজ করেন ইন্ডাস্ট্রিতে, এখনকার যুগে করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল মোটরগুলা অনেকগুলা মোটর, অনেক জায়গায় ডিসি মোটর ইউজ করা হচ্ছে। এবং হাই ভোল্টেজ HVDC নামে একটা কথা আছে, হাই ভোল্টেজ ডিসি, এটা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ইউজ করা হয়েছে বড় বড় ইন্ডাস্ট্রি। কি জন্য, কারণ হলো যে ডিসিটার কিন্তু আসলে আলটিমেটলি লস কম। ডিসির মধ্যে দুইটা জিনিস অবসোলেট, যেহেতু ফ্রিকোয়েন্সি নাই সেহেতু কি ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাক্টেন্স থাকে না। এটা তো বুঝেন, আমরা ক্যাপাসিট্যান্স কি 2H/FC, 1/2H/FC। হ্যাঁ, আর ইন্ডাক্টেন্স কি 2H/FL, ঠিক আছে। তো এখানে এফ যদি না থাকে, ফ্রিকোয়েন্সি না থাকে, মানে ডিসির তো কোনো ফ্রিকোয়েন্সি নেই, সেহেতু এই দুইটা জিনিস নাই, তো এই ক্ষেত্রে লসও থাকে না। এই জন্যে অনেক, হ্যাঁ, লস কম। এই জন্যে অনেক ক্ষেত্রে এখন আস্তে আস্তে আবার ডিসি ইউজ করা হচ্ছে। ইভেন আপনারা দেখেন আমরা ইন্ডিয়া থেকে যে ইয়া নিচ্ছি, বিদ্যুৎ নিচ্ছি, আপনারা আমি জানি না, হ্যালো পজ হয়ে গেছে, আচ্ছা সরি, শোনা যাচ্ছে? ইন্ডিয়া থেকে যে বিদ্যুৎ আনা হয়েছে, হ্যাঁ, ওই বিদ্যুৎ আনা হয়েছে, এটা কিন্তু ফুল হাই ভোল্টেজ ডিসি। আপনারা আমাদের ভেড়ামারা আর ওইদিকে বোধহয় আপনার ত্রিপুরা থেকে কানেক্ট করা হয়েছে, আর একটা কোন ইয়া কুমিল্লার এদিকে, রাজশাহীর এদিকে কানেক্ট করা হয়েছে। প্রত্যেকটাতে হাই ভোল্টেজ ডিসি, 720 ভোল্টের কিলোভোল্ট, 720 কিলোভোল্টের ডিসি মেশিন ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই যে এই ডিসিটা আগে কিন্তু হাই ভোল্টেজের ক্ষেত্রে এসি ছাড়া ইউজই করা হতো, এখন কেন করা হচ্ছে, কারণ হলো ডিসির এই সুবিধাটা। হ্যাঁ, যদিও এই ডিসিটা কিন্তু আসলে ডিসি মেশিন দিয়ে উৎপন্ন করা হয়নি, এখানে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের দ্বারা উৎপন্ন করা হয়েছে। তো দেখেন এই যে পোল শু গুলা দেখানো হয়েছে, পোল শু গুলা দেখতে পাচ্ছেন এখানে একটু বাড়ানো আছে। হ্যাঁ, এর মাঝখানে কি আমার আর্মেচারটা এভাবে করে কানেক্ট করে দেওয়া হয়। আর্মেচারের মূলত একটা প্রাইম মুভার থাকে, এটাকে বলে প্রাইম মুভার। প্রাইম মুভারের কাজ কি, এটা যাতে আমার বাইরের যে ডাইনামো রোটেটিং ডিভাইস আছে সেটার মাধ্যমে। আর এই দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, একটু আগে দেখানো হয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শীট। হ্যাঁ, অনেকগুলা আলাদা আলাদা ইনসুলেটেড শীট মিলে একটা আর্মেচার কয়েল হয়েছে, দেখছেন প্রত্যেকটাকে আলাদা আলাদা কানেক্ট করা হয়েছে। আর এর মাঝখানে এই যে স্লট আছে, স্লটের মাধ্যমে এগুলাকে কানেক্ট করা হয়। এবং এটা যেরকম মনে হচ্ছে যে একটা, আসলে একটা না, অনেকগুলা কেবল থাকে এবং বারবার পেঁচানো হয়। আপনারা তো দেখেনি বিভিন্ন জায়গায় মোটরের ক্ষেত্রে যেরকম, সেরকম আর কি। তো এটা থেকে আমার আউটপুট তৈরি করা হয়। আর সবশেষ হলো যে এখানে যে জিনিসটা কানেক্ট করা হয় সব কিছু, এখানে কিন্তু একটা লক দেওয়া হয়। আপনি যখন কোনো কারণে এটাকে মেশিনটাকে খুলতে হবে,
তখন চাইলে আপনার লক খুলে ফেলে এগুলো সবগুলো খুলে চলে আসবে। প্রত্যেকটা শো এখানে একটা লকের মাধ্যমে কানেক্ট করে দেওয়া হয়, লাগানোর পরে লক দিয়ে কানেক্ট করে দেওয়া হয়, লকটা খুলে ফেললে সবগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। এই জন্য এটাকে কি বলছে, এই কি বের মাধ্যমে প্রত্যেকটা অ্যাডজাস্টেড থাকে, কোনোটা একটা একটা থেকে সরে যায় না। এই একটা ছোট লাইন আছে, এই লাইন বরাবর সবগুলোকে বসানো হয়। আর এটার পরে এখানে বাইরে একটা কমিউটেটর, এখানে অনেক ক্ষেত্রে হোল রাখা হয়। হোল কি জন্য রাখা হয়, বায়ু প্রবাহের জন্য, কারণ এয়ার ফ্লো যেগুলা ছোট মেশিন না বড় মেশিনের ক্ষেত্রে এয়ার ফ্লোটা প্রয়োজন, এই জন্য হোল রাখা হয়। একটা দুটা তিনটাও রাখা হয়, অনেক ক্ষেত্রে দুইটাও রাখা হয়। তো এই যে লার্জার মেশিন, এই জন্য ইকোনমিক্যাল টু পাঞ্চ আউট কমপ্লিট সেলুলার স্ট্যাম্পিং ফ্রম ওয়ান শিট অফ সিলিকন, ঠিক আছে। তখন দেখা যায় যে অনেকগুলা চার থেকে আটটা সেগমেন্টকে লিমিটেশন দিই, মানে একটা সেগমেন্ট দিয়ে হয় না। অনেক বড় মেশিনের ক্ষেত্রে একটা সেগমেন্টকে চারটা ভাগ করা হয়েছে, তারপর সেগুলোকে জয়েন করা হয়েছে, এরকমও হয়। এটা সাধারণত ডিসি মেশিনের ক্ষেত্রে না, এসি মেশিনের ক্ষেত্রে হয়, এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে বা পাওয়ার প্রোডাকশন যেখানে হয় বা পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো আছে তাদের মেশিনগুলো এরকম হয়। এরপরে কমিউটেটর কানেক্ট করা হয়। দেখেন কমিউটেটরটা এখানে দেখতে এক এক ক্ষেত্রেও মনে হলে আসলে এটার মধ্যে ছোট ছোট ভাগ আছে। এই কমিউটেটরের মধ্যে ব্রাশ গুলো এসে কানেক্ট হয়, এবং পোল সংখ্যা দেখো এটা সাধারণত কমিউটেটরের মানে ব্রাশ সংখ্যা সে কয়টা হয়ে থাকে। সেগমেন্ট সংখ্যা কিন্তু আমার যে পরিমাণ কন্ডাক্টর আছে সেটার সাথে মিলে, আর ব্রাশের সংখ্যা হলো আমার পোল সংখ্যার সাথে মিলে। ব্রাশ দেখছেন, ব্রাশ গুলো কিন্তু আলাদা, সামনের অংশটা একটা কিসের তৈরি, সামনে একটা দেখানো হয়েছে হলো যে কার্বনের তৈরি, সফট কার্বন, যাতে এই জিনিসটা ক্ষয় না হয়। আমার ব্রাশ ক্ষয় অসুবিধা নাই, আমার যদি কমিউটেটার ক্ষয় হয়ে যায় তাহলে আমার খরচ বেড়ে যাবে, এই জন্য ব্রাশটাকে খুব নরম তৈরি করা হয় যাতে এটা ক্ষয় হয়ে গেলে আমি বারবার চেঞ্জ করতে পারি। এটাই আর কি আজকে এই ডিটেল দেখানো হলো, আপনার আশা রাখি কিছু ধারণা হবে। আর আর কতজন আছেন দেখি তো, স্যার 9 জন আছে স্যার, 9 জন আতিক নামে উনি আসছেন আমার সাথে একটু স্যার। হ্যাঁ হ্যাঁ দেখি তো আতিক, আপনাকে আমি ফোন দিচ্ছি আপনার পাচ্ছি না স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি অবস্থা, আপনাদের ব্যাচে কয়জন আছে মানে স্যার? আপনি বলেন। হ্যাঁ বলেন স্যার। আমরা তো আমরা নিয়মিত হলাম 2 জন স্যার। 2 জন, আচ্ছা আচ্ছা, দুইজন শুধু? তো এখন আসলে অনিয়মিত তো বেশি, ওনারা রাত্রে মানে বিভিন্ন ইয়াতে ওনাদের সুবিধা হয়। এখন আপনাদের কি প্রবলেম হবে কিনা রাত্রে এটা হলো কথা, কারণ আপনারা মূল প্রবলেম হবে না। আচ্ছা তাহলে এটাই থাকলো, 8:40 করে দেই। আপনাদের কি কোনো সমস্যা আছে? আমার আজকের দিনটায় আর একটা ক্লাস আছে, এই জন্য আমি 8:30 এর মধ্যে ওই ক্লাসটা শেষ করতে হবে। না স্যার অসুবিধা নেই স্যার, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের এটাই থাকলো। আর আমি ওই যে আতিক আপনাদের জন্য বলতেছি, যারা পুরাতন ক্লাস পাইনি আমি কিন্তু লিংক দিয়ে রাখছি আমার ইয়াতে আর কি, এই যে গ্রুপটাতে। হ্যাঁ গ্রুপটাতে, ওখান থেকে আপনি নিয়ে নিয়েন, নিয়ে একটু দেখে নিয়ে নেন। আর হ্যাঁ বলুন স্যার, রবিবারে স্যার? হ্যাঁ রবিবারে বলুন স্যার। রবিবারে কি ক্লাস 8টায় হবে নাকি 8:40? আপনাদের যদি আমার 8:40 সমস্যা নাই, 8টারও সমস্যা নাই, আপনাদের যদি কারো সমস্যা না থাকে ওই দিন 8টায় নিতে পারেন। আমাদের জি স্যার, আমাদের এমনি রবিবারে 7:40 ক্লাস শেষ, আমাদের ওই সময় ল্যাব ক্লাস আর কি, ল্যাব ক্লাস তো হয় না, এই জন্য আমরা রবিবারে নিছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ওই সময় থাকলে তো আর সুবিধা হচ্ছে না, তাই না? কি বলেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে 8টায় স্যার। নেক্সট ক্লাস কি রবিবারে হবে? 8টার সময় হবে। 8টা চলে, আচ্ছা ঠিক আছে, 8টায় আর কি। আপনাদের যদি সমস্যা থাকে আমাকে জানাবেন বা গ্রুপে জানায়, সেক্ষেত্রে চেঞ্জ করা যাবে, যে কোনো সময় ক্লাস চেঞ্জ করতে অসুবিধা নাই, যাতে সবার সুবিধা হয়, কারণ অ্যাটেন্ডেন্স বেশি থাকলে সবারই সুবিধা, বুঝছেন না? অ্যাটেন্ডেন্স কম থাকলে তো কোনো লাভ নাই। হ্যাঁ মোটামুটি স্যার আমরা এই কয়েকজনে, ওরা 2 জন তো স্যার, আর আমরা 8 জনের মতো স্যার, আমরা 7 জনের মতো স্যার, 7-8 জনের মতো। তাহলে ভালো, আমার মানুষ বেশি থাকলে ভালো লাগে, কম হইলে তো আসলে পড়ায় মজা পাওয়া যায় না।
ঠিক আছে, তাহলে থাকেন, ভালো থাকেন। আর আমি পরীক্ষা নিব এখন না, আর 2টা দিন পরে পরীক্ষা নিব, ঠিক আছে? আচ্ছা স্যার। পরীক্ষা নিয়ে নিব 5 মার্কের, আপনাদের পরীক্ষার আগে আমি দেখাই দিব কিভাবে, মানে এটা আসলে আর কি মাল্টিপল চয়েস, আপনারা জাস্ট চয়েস করবেন আর কি, ঠিক আছে? গুগল বই আমি দিয়ে দিছি, মেহতার বইটা গ্রুপে আছে, গ্রুপে আছে, মানে বই একেবারে ওখানে একাচি করে দিছি, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ওয়ালাইকুম।